মির্জা বাজার শোভা সংঘ ব্যায়ামাগারের বর্ণাঢ্য শোভাযাত্রা রামনবমী উপলক্ষে রবিবার রাতে মেদিনীপুর শহরের মির্জা বাজার শোভা সংঘ ব্যায়ামাগারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এই বছরও মির্জা বাজার ও গয়লাপাড়া বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন তারা। রামনবমী উপলক্ষে রবিবার রাতে শহর পরিক্রমা করে বর্ণাঢ্য শোভাযাত্রা। মির্জা বাজার শোভা সংঘের বর্ণাঢ্য শোভাযাত্রায় মেদিনীপুর শহরবাসীর নজর কাড়ল মুম্বাইয়ের বিশিষ্ট ব্যান্ড। হাজার হাজার মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে উপভোগ করে এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে। এই শোভাযাত্রা শহরের কেরানিতলা এলাকায় যখন এসে পৌঁছায়, সেই সময় আয়োজকদের ফুলের মালা এবং উত্তরণী পরিয়ে স্বাগত জানানো হয়। প্রায় 2-3 হাজার মানুষদের জন্য ঠান্ডা জল ও ম্যাঙ্গো জুসের প্যাকেট দেওয়া হয় মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে। মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের কোষাধ্যক্ষ সাব্বির হোসেন কি বললেন শুনুন। আজকে মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের তরফ থেকে রামনবমী আখড়া উপলক্ষে আমরা হাজার দুয়েক লোককে ফ্রুট জুস আর জল দিয়ে একটা ছোট্ট প্রয়াস করেছি। আমরা জানি মেদিনীপুর টাউন সম্পত্তির টাউন এবং ধর্ম যার যার হতে পারে উৎসব সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ছোট্ট একটা প্রয়াস করি। আমার নাম সাব্বির হোসেন শাহ, ফ্রেন্ডস ক্লাবের কোষাধ্যক্ষ। রামনবমী নিয়ে দেখুন, আমাদের ক্লাব হচ্ছে সুভাষ সংঘ ব্যায়ামাগার মেদিনীপুরে। এখন যতগুলো আঁকড়া বের হয় তার মধ্যে সবচেয়ে বড় বলতে গেলে হয় আমাদের সুভাষ সংঘ ব্যায়ামাগারের আঁকড়া। আমি নিজে সুভাষ সংঘ ব্যায়ামাগারের প্রেসিডেন্ট, 23 বছর আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। আমাদের ক্লাবের একটা পরম্পরা হচ্ছে যে আমাদের ক্লাবে 25% হচ্ছে যে সদস্য হচ্ছে মাইনরিটি সেকশনের। তো রামনবমী পালন করতে হবে মানে শুধু কোনো জাতি কোন ধর্মের রামনবমী এটা নয়। রামনবমী মানে একটা শোভাযাত্রা। আমরা যেরকম মহরমে আমাদের শোভাযাত্রা বেরোয়, আমাদের লাঠি খেলার আখড়া বেরোয়, রামনবমীর আমরা আখড়া বের করেছি। এদের এখানে দেখুন আমরা ফ্রেন্ডস ক্লাব, আমাদের এখানে যারা আমাদের মাইনরিটি ভাইয়েরা আছে তারা আমাদের এই রামনবমীকে সামনে রেখে তারা এখানে সবাই ঠান্ডা জলের ব্যবস্থা করেছে, তারা এখানে ফ্রুট জুসের ব্যবস্থা করেছে। তো আমাদের যেটা বাংলার পরম্পরা সর্বধর্ম সমন্বয়, আর আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বারবার বলেন ধর্ম জেলার উৎসব সবার, আমরা সেটাকেই সামনে রেখে আমরা কিন্তু আমাদের মেদিনীপুরের যে ঐতিহ্য আছে, আমাদের মেদিনীপুরের যে সংস্কৃতি আছে সেটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করি রামনবমী। অর্থাৎ এখানে কোনো ধর্ম জাতের মধ্যে ভাগাভাগি নেই, এখানে আমরা সবাই মিলে এক হয়ে মহরম হলে আমরা একসঙ্গে যাই, রামনবমী হলে আমরা একসঙ্গে যাই, এটাই আমাদের কালচার। আমার এটা 38 বছর চলছে আর আমি নিজে এই ক্লাবের প্রেসিডেন্ট 23 বছর। সভাপতি সুভাষ কুমার রামন, মেদিনীপুর থেকে শেখ বড়সট রিপোর্ট, বিগ নিউজ।